হ্যালো প্রিয় শিক্ষার্থীরা এই মাত্র পাওয়া খবর দু হাজার বাইশ সালের বৃত্তি পরীক্ষার রেজাল্ট কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে গতকাল এক মার্চ রাত বারোটার আগে কিন্তু সেটা প্রকাশিত করা হয়েছে পিডিএফ ফাইল আকারে সো এই ভিডিওতে দেখাবো যে কীভাবে তোমরা পিডিএফ ফাইল আকারে প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট চেক করবে তবে ভিডিওটা শুরু করার আগে বলে নিচ্ছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকটি করে অল করে দিবে আর ভিডিওতে একটা লাইক করে দিবে ঠিক আছে সো এবার এখানে দেখতে পাচ্ছ যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার সংশোধিত ফলাফল তার মানে ইতিমধ্যে স্থগিত হওয়ার পরে যে সংশোধিত ফলাফলটা প্রকাশ করা হয়েছে সো এখানে দেখতে পাচ্ছ যে বিভাগের নাম এই বিভাগগুলোতে যারা পরীক্ষা দিয়েছে তো তারা কিন্তু বৃত্তি পরীক্ষার রেজাল্ট এখনই দেখতে পারবে এখনই দেখতে পারবে এখানে কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে আছে জাস্ট তোমাদেরকে আমি সিম্পল মেথডটা শিখিয়ে দিচ্ছি যে কীভাবে চেক করতে হয় তো প্রথমত এই ওয়েবসাইট আসতে হবে এই ওয়েবসাইটে কীভাবে আসবে সেটা আমি দেখে দেখাচ্ছি এখনই দেখাচ্ছি তো তার আগে দেখিয়ে নিচ্ছে যে এটা কিভাবে চেক করতে হয় সো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছো যে রাজশাহী বোর্ড খুলনা বোর্ড ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড বৈশাল বোর্ড সিলেট বোর্ড রংপুর বোর্ড বোর্ডিং বোর্ড এখন তুমি ঢাকা বোর্ড না কোন বোর্ডে আছো সেটা অবশ্যই তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো উদাহরণস্বরূপ ধরো যে আমি এখান থেকে ঢাকা বোর্ড দিলাম ঢাকা বোর্ডের যারা শিক্ষার্থী রয়েছে এবার ঢাকা বোর্ডের যে বিভিন্ন জেলা রয়েছে ঢাকা বোর্ডের বিভিন্ন জেলায় থেকে কি জেলায় পরীক্ষা দিয়েছো সেই জারজার জেলাটা সিলেক্ট করতে হবে এখান থেকে সো এখান থেকে আমরা জাস্ট আবার এখান থেকে ঢাকা জেলায় সিলেক্ট করলাম তো উপরে দেখতে পাচ্ছ যে সংশোধিত তার মানে এটা কিন্তু সংশোধন হওয়ার পরে সো এখানে কিন্তু তোমরা দেখতে পাবে যে ট্যালেন্ট পুল বৃত্তি যারা পেয়েছ তাদের ট্যালেন্ট পুল বৃত্তির এই লেখাটা নিচে দেখতে পাবে যে তোমাদের রোল নাম্বারটা আছে কিনা তার মানে তোমাদের রোল নাম্বারটা এখানে থাকলেই মনে করো যে তোমরা ট্যালেন্ট পুল বৃত্তি পেয়েছো এরপরে যারা সাধারণ বৃত্তি পেয়েছো তারা অবশ্যই একটু নিচে দেখলেই এখানে দেখতে পাবে যে সাধারণ বৃত্তি ঠিক আছে তো এগুলোর মধ্যে যারা যাদের রোল নাম্বার রয়েছে তারা কিন্তু সাধারণ বৃত্তি পেয়েছে অলরেডি ঠিক আছে তো এই ফাইলটা কিন্তু তোমরা তোমরা দিয়ে রাখতে পারো ঠিক ঠিক আছে আছে সো এইভাবে কিন্তু এই পিডিএফ ফাইলের মাধ্যমে রেজাল্টগুলো জানতে পারবে তো এটাই ছিল একদম মূল বা ফাইনাল যে রেজাল্ট সেটা ঠিক আছে সো গ্যাস ঠিক এইভাবে কিন্তু তোমাদের রেজাল্টটা জেনে নিতে পারবে সো এবার বলবো যে তোমরা কিভাবে এই ওয়েবসাইটে আসবে এই ওয়েবসাইটে আসার জন্য প্রথমত চলে যেতে হবে তোমাদেরকে যে কোনো একটা ব্রাউজারে তো আমি ক্রোম ব্রাউজারে চলে তারপর এখান থেকে সার্চ করতে হবে DPE লিখে ঠিক আছে DPE এটা লিখে সার্চ করলে এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই ওয়েবসাইটে চলে আসবে সো এখানে আসা পরে উপর থেকে থ্রি লাইনে ক্লিক করবে দেন একটু স্ক্রল করবে এখানে দেখতে পাবে যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2022 এর সংশোধিত ফলাফল ঠিক আছে এখানে ক্লিক করবে এবার তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে একটু জুম করে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ আমি প্রথমেই দেখিয়েছিলাম যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2022 এর সংশোধিত ফলাফল এবার আমি যেভাবে দেখেছি সেভাবে এখান থেকে যার যার বিভাগ সিলেক্ট করে তারপরে তারপর যার জেলা সিলেক্ট করে এরপর কিন্তু ওই জেলার ভিতরে যে যে পরীক্ষা দিয়েছ তারা কিন্তু যার যার রেজাল্টগুলো শেষে দেখে নিতে পারবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য